বন্ধুরা আমরা এখন যাচ্ছি এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বসফরাস ব্রিজ আর এটার নিচে একটা মসজিদ রয়েছে অর্তোকিয় তো এইখানে যাচ্ছি এবং ব্রিজ ওইখান থেকে ব্রিজের ভিউ ভালো মিলে এখন আমরা ট্যাক্সিতে আসি বসফরাস ব্রিজ দেখব অর্তোকিয় মসজিদ পাশ থেকে সেখান থেকে ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিউয়ার্স আমরা এখন যেই স্থানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এশিয়ান সাইড ইউরোপিয়ান সাইড হতে আমরা চলে আসলাম এশিয়ান সাইডে এই জায়গার পিছনে যেই মসজিদটি দেখব গিয়ে আমরা ডাউন দ্য রিভার এটার নাম হচ্ছে অর্তোকিয় আর এই হচ্ছে ব্রিজ বসফরাস ব্রিজ আপনাদেরকে ভিউগুলো দেখানোর চেষ্টা করবো এখন প্রিয় দর্শক শ্রোতা এই মসজিদটি দুটি নামে পরিচিত একটি হচ্ছে অর্তোকিয় মসজিদ অপরটি হচ্ছে বুয়ুক মেজিদিয়া মসজিদ 19th century উসমানীয় সুলতান আব্দুলমজিদ প্রথম যিনি 1854 অথবা 1856 ইংরেজি সনে এই মসজিদটির কাজ সম্পন্ন করেন এই জন্য এই মসজিদটির নাম দেওয়া হয় বুয়ুক মেজিদিয়া মসজিদ এই মসজিদটির আর্কিটেকচার ডিজাইন কারুকার্য যারা সম্পন্ন করেন তারা হচ্ছেন আর্মেনিয়ান বাবা এবং ছেলে গার্বেট বেলিয়ান এবং নিকোগুজ বেলিয়ান এই মসজিদটি অবস্থিত সিচুয়েটেড ইন ইস্তাম্বুল টার্কি ইস্তাম্বুল শহরের যেই সকল বিখ্যাত মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম সুন্দর মসজিদ হচ্ছে ওর্তাকিয় অথবা মজিদিয়া বুয়ুক মজিদিয়া মসজিদ এবং এটি ইস্তাম্বুলের বিখ্যাত বসফরাস ব্রিজের সাথেই অবস্থিত বন্ধুরা যদি আপনাদের বুয়ুক মজিদিয়া মসজিদ দেখে ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করতে ভুলবেন না এবং পৃথিবীর অন্যান্য স্থানের সুন্দর সুন্দর মসজিদ দেখতে ট্রাভেল উইথ মোস্তফার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো জায়গাতে অন্য কোনো মসজিদ নিয়ে অন্য কোনো সুন্দর জায়গা নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ